সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি একজন ফ্রিলান্সার আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করার পরে বাইরের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিতে পারেন, বা কোন মাধ্যমে বা কোন সিস্টেমে পেমেন্ট নিলে আপনি খুব দ্রুত আনতে পারবেন এবং কোনো প্রকার হ্যাসাল পোহাতে হবে না। এরকম আমি তিনটা সিস্টেম আজকে আপনাদেরকে দেখাবো বা বুঝাবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফ্রিলান্সিংয়ের ইনকামের টাকা আপনি খুব সহজে আপনার কাছে আনতে পারেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে আপনি খুব সহজে টাকা আনতে পারেন। গত পর্বে ক্লাসগুলোতে বা ক্লাসে আমি একটা ক্লাসে হয়তো দেখাইছিলাম আপনাদেরকে যে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কিভাবে টাকা আনবেন। তো অনেকে আছে ভিডিওটা হয়তো তারা স্কিপ করতেছে অথবা হয়তো না দেখেই আমাকে মানে অতিরিক্ত মাত্রায় সবাই কল করতেছিল। তো সেই জন্য ফাইনালি আমি ওয়েস্টার্ন ইউনিয়নটা আবার রাখছি এখানে, কারণ এখানে কিছু বিষয় যদি আমি মিসিং করে থাকি সেটা আজকের ক্লাসে ফুলভাবে ফ্লাপ করার ট্রাই করব। তো আমি প্রথমে ওয়েস্টার্ন ইউনিয়ন রাখার কারণ হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে সবথেকে বেটার একটা মাধ্যম, যেটার মাধ্যমে আপনি সব থেকে সহজ উপায়ে টাকা আনতে পারেন। তো আমি তিনটা অপশন রাখছি, লোকাল ব্যাংক এবং জুম এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। ওয়েস্টার্ন ইউনিয়নের ভিতরে টাকা আনার জন্য কি আমাদের ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েবসাইটে কি আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট করতে হবে কিনা? এক কথায় যদি বলি, না, কোনো প্রকার দরকার নাই। আপনি বায়ারকে জাস্ট কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন, বায়ার আপনাকে টাকা পাঠিয়ে দিবে, আপনি জাস্ট ব্যাংকে যাবেন, টাকা তুলে নিয়ে আসবেন। এই কথাটা যেরকমভাবে বললাম এরকমই সহজ। তো আপনি কি পাঠাবেন ক্লায়েন্টকে? যদি শুধুমাত্র আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি টাকা আনতে চান, তাহলে প্রথমত আপনার কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না। জাস্ট আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি কি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা আমাকে দিতে পারবা কিনা। হ্যাঁ, যদি বলে হ্যাঁ আমার এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে, হ্যাঁ আমি দিতে পারবো, তখন আপনি বলবেন ঠিক আছে আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি, তুমি আমাকে টাকাগুলো পাঠিয়ে দাও। তো আপনি কি দিবেন? আপনি একটা ভোটার আইডি কার্ড দিবেন যার নামে টাকা আনতে চান। হতে পারে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার মা বাবা আদার্স যে মেম্বারগুলো আছে তাদের নামে, তাদের ভোটার আইডি কার্ড দিয়ে তাদের নামে অ্যাকাউন্ট আনতে পারেন। আর যদি আপনার যদি এক মানে ভোটার আইডি কার্ড থাকে বা পাসপোর্ট থাকে, ভোটার আইডি কার্ডের একটা ছবি দুই মানে দুই পার্টের ছবি আপনি তাকে পাঠিয়ে দিবেন। এক পার্টের ছবি দিলে হয়, কিন্তু দুই পার্টেরই ছবি আপনি পাঠিয়ে দিবেন, মানে ব্যাকএন্ড এবং ফ্রন্ট দুইটা পার্টের ছবি আপনি পাঠিয়ে দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন এই এখানে আমাকে পাঠিয়ে দাও। কারণ ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে টাকা আনার জন্য শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড হইলে এনাফ, আর কোনো অ্যাকাউন্ট লাগবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। তো আপনাকে টাকা পাঠিয়ে দেওয়ার পরে একটা স্লিপ পাঠাবে, মানে স্ক্রিনশট দিবে আপনাকে। তো স্ক্রিনশটটার ভিতরে একটা ছোট্ট এক সাইডে বা একটা মাঝখানে ট্রানজ্যাকশন আইডি এবং পাসওয়ার্ড থাকবে বা একটা পিন থাকবে অথবা কত টাকা আসছে এগুলো সমস্ত বিস্তারিত থাকবে, কার অ্যাকাউন্টে কোন নামে কোন ভোটার আইডি কার্ডে টাকা গেছে এগুলো সমস্ত কিছু ওইখানে লেখা থাকবে। জাস্ট আপনাকে ওই স্লিপটা দিবে স্ক্রিনশটে করে, আপনি ওইটা নিয়ে আসবেন। নিয়ে এসে করবেন কি, যখন এটা হাতে পেয়ে যাবেন সাথে সাথে আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংকে গেলেই হবে না, যেগুলো যে ব্যাংকগুলো ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে সেগুলো ব্যাংকে যেতে হবে। আমি যদি বলি সোনালী ব্যাংক, ইসলাম ব্যাংক, তারপরে আপনার ব্র্যাক, এরকম অনেকগুলো ব্যাংক আছে। মানে এক কথায় যদি আমি বলি যে ব্যাংকগুলো ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে এরকম ব্যাংকে চলে যাবেন। চলে যাওয়ার পর ওইখান থেকে জাস্ট আপনি বলবেন যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা আসছে। তো অবশ্যই ভোটার আইডি কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার পর যদি আপনার বাবা মার নামে থাকে তাহলে আপনার বাবা মাকে সাথে করে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে ব্যাংকে যা আপনি জাস্ট বলবেন যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইছে ক্লায়েন্ট। তো জাস্ট আপনি আপনার ভোটার আইডি কার্ডটা তাকে দেখাবেন এবং স্লিপটা তাকে দিয়ে দেবেন, আপনাকে টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি ওয়েস্টার্ন ইউনিয়নেরটা বিষয়টা বুঝতে পারছেন। এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যদি বিষয়গুলো আরেকটু বুঝতে চান যে স্লিপগুলো কীরকম হয়, তাহলে আপনি একটু গুগলে যা সার্চ করেন পেমেন্ট রিসিপ ওয়েস্টার্ন ইউনিয়ন পেমেন্ট। আমি এর আগের ক্লাসের ভিতরে দেখাইছিলাম পেমেন্ট রিসিপ মানি, রিসিপ্ট লিখলে পেয়ে যাবেন আশা করি। গুগলে একটু সার্চ করলেই আপনি এগুলো সম্পর্কে পেয়ে যাবেন যে কীরকমভাবে হয়ে থাকে। এখানে অনেকগুলো ফর্মেট থাকে,
তো আপনি যে কোনো একটা নিয়ে গেলে হবে, বায়ার আপনাকে এরকম একটা স্ক্রিনশট দিতে পারে। হ্যাঁ, এই যে এরকম একটা স্ক্রিনশট দিতে পারে, দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে এখানে দেখেন পিন থাকবে, এই এরকম একটা কাগজ দিয়ে দিবে, একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে, জাস্ট পরিষ্কার জানি দেখা যায়, ওই স্ক্রিনশটটা নিয়ে আপনি জাস্ট ব্যাংকে চলে যাবেন, হয়ে যাবে। আশা করি যে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে আর কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি যে এই মাধ্যমে আপনি টাকা কিন্তু ইজিভাবে নিয়ে আসতে পারবেন। এবার অনেক ক্লায়েন্ট বলবে, না আমার ওয়েস্টার্ন ইউনিয়ন নাই, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেই আপনাকে টাকা পাঠিয়ে দিবে। তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি যান, যেমন সবথেকে ভালো একটা মাধ্যম যদি আমি বলি, আমি নিজে পেমেন্ট আনি যেটাতে, সেটাই আমি আপনাকে বলতে পারি। যেমন ইসলামী ব্যাঙ্ক সবথেকে ভালো আমার কাছে যেটা মনে হয় টাকার ক্ষেত্রে, তারা মোটামুটি ডলার রেটও খুবই ভালো দিয়ে থাকে আমার কাছে যতটুকুর মনে হয়। তো আপনি চাইলে ইসলামী ব্যাঙ্কের মাধ্যমে টাকা আনতে পারেন। ইসলামী ব্যাঙ্কের যদি আপনার সেলফ ইন অ্যাকাউন্ট থাকে, তাহলে ওইখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন, অথবা যদি না পান তাহলে আপনার একটা ই দিবে, যেমন চেক দিবে, চেকের উপরে দেখবেন সুন্দর করে লেখা থাকবে, অথবা আপনাকে একটা স্লিপ দিবে যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যেতে পারেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে, এখানে কী কী দিতে হবে আমি যদি বলি, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেন নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, সুইফট কোড দিবেন, আর হচ্ছে ধরেন ব্রাঞ্চ নেম, এইগুলো দিলে আপনার কাজ কমপ্লিট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তাহলে লোকাল ব্যাংক নিয়ে আর কোনো সমস্যা না। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সুন্দর করে ইসলাম ব্যাংকে চলে যাবেন, ইসলাম ব্যাংক থেকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনার হয়তো 500 বা 1000 টাকার মতো লাগতে পারে, সেটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনি যে কোনো সময় তুলে ফেলতে পারবেন, 500 টাকা জাস্ট ওখানে থাকবে, ঠিক আছে। ওইটা আপনার এরকম আপনার টোটাল 1000 টাকা খরচ হবে, সব থেকে সহজে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। অথবা আপনি একটা কী কী লাগবে ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে, ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে আপনার একটা ভোটার কার্ডের ফটোকপি লাগবে, ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং অ্যাকাউন্টের নমিনি লাগবে, নমিনির এক কপি ছবি লাগবে, মানে ভোটার কার্ডের ফটোকপি লাগবে। এগুলো হয়ে গেলে আপনি আশা করি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমার মনে হয় ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন, এবং এর থেকে সহজ কোনো মেথড নাই। এবং যদি ভালো পরিমাণে ডলার রেভিনিউ আনতে চান, তাহলে আমি মনে করি আপনাদের জন্য ইসলাম ব্যাঙ্ক বেটার হবে, আরও অন্য অন্য ব্যাঙ্ক আছে সেটাও আপনি নিতে পারেন। তো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। আপনার যদি লোকাল ব্যাঙ্ক কখনো চায় আপনার ক্লায়েন্ট, অবশ্যই আপনি এইভাবে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার। আমি বারেবারে এই কথাগুলো বলতেছি, কেন বলতেছি আপনাদের যেন মাথাতে ঢুকে, পরবর্তীতে যেন আমাকে আর ফোন না দেওয়ার দরকার পড়ে। তো আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম দিয়ে দিবেন, মানে হোল্ডার নেম দিয়ে দিবেন, দেন সিবিসি দিয়ে দিবেন, সরি ই সুইফট কোড দিয়ে দিবেন, আর হচ্ছে ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন, এনাফ, আর কিছু লাগবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আসি 3 নম্বর, যেটা হচ্ছে সবথেকে ধরতে গেলে এক প্রকার ভালো একটা মাধ্যম। তো এটা আপনাদের অনেকেরই সবথেকে বেশি দরকার পড়বে, আবার অনেকেরই দরকার পড়বে না। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে পেপ্যালের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে, আপনি চাইলে লোকাল ব্যাংকের মাধ্যমে আপনি টাকা নিতে পারেন সবথেকে সহজ মাধ্যমে, যেমন নাম হচ্ছে জুম পেপ্যাল সার্ভিস। এটা জুমেরই মানে পেপ্যালেরই একটা সার্ভিস বলতে পারেন, যেটা বাংলাদেশে সাপোর্টেড। তো আপনি কীভাবে নেবেন, এখান থেকে ক্লায়েন্টকে জাস্ট পাঠিয়ে দিবেন, এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন, জুমের লিঙ্কটা, যে এখানে তুমি পেমেন্ট করো তাহলে হয়ে যাবে। তো ক্লায়েন্ট কীভাবে কী করবে, ক্লায়েন্ট আসবে এখানে লিঙ্কে, লিঙ্ক দেওয়ার পরে এখানে চলে আসবে জুম। তো এখানে আসার পরে সেন্ড মানি, হ্যাঁ, কোন দেশ থেকে মানে কোন দেশে পাঠাবে ক্লায়েন্ট, মানে কোন দেশে সেন্ড করবে। অবশ্যই আমি হচ্ছে বাংলাদেশ থেকে কাজ করতেছিলাম, তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। যদি ক্লায়েন্ট অন্য কোনো দেশে পাঠাতে সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু আমাকে টাকা পাঠাবে, তাহলে মনে করেন, এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছে, আমাকে কিন্তু এখন টাকা পাঠাচ্ছে না, তো ধরেন $200 বা ধরেন $500 পাঠাবে, $500 USD BDT আসতেছে 52,860.80 টাকা। তো এখান থেকে কত করে ডলার পড়তেছে, $105 পড়তেছে, $1 সমান, ঠিক আছে। তো এবার বায়ারকে এই লিঙ্কটা দিয়ে দিলে বায়ার বাংলাদেশ সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে তার অ্যামাউন্টটা সেট করবে এবং তিনি দেখতে পারবে। তো এবার যেটা করবে, এখান থেকে সেন্ডে ক্লিক করবে। তার আগে দেখেন এখানে কোন কোন ব্যাংক এখানে সাপোর্টেড, সোনালী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে আরও অন্য অন্য ব্যাঙ্কও সাপোর্ট করে, আপনি সেমভাবে ওইখানে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে। তো বায়ারে এটা দেওয়ার পরে বায়ার এখানে কত টাকা আপনাকে দিবে সেটা লিখবে, লেখার পরে এখানে সেন্ডে ক্লিক করবে।
সেন্ডে ক্লিক করবে। এটা আর একটু সহজ, এটা দেখাই দিলে আশা করি আপনিও পারবেন। তো এটা ফাইনালি বলতেছে হ্যাঁ এটা কি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ অবশ্যই আমাদের ঠিকঠাক আছে, তাহলে আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করব। তো আমি একটা ক্লায়েন্টকে দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। এবার আসি এখানে মোবাইল ব্যাঙ্ক ডিপোজিট, অবশ্যই এটা ব্যাঙ্ক ডিপোজিটে ক্লিক করতে বলবেন। ব্যাঙ্ক ডিপোজিটে ক্লিক করলে এখানে তাকে সাইন আপ করতে বলবে, অবশ্যই তার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে তিনি সাইন আপ করে ফেলতে পারবে। তার যদি পেপ্যাল থাকে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে বলবে যে পেপ্যালে নিয়ে যাবে তাকে, পেপ্যাল দিয়ে সাইন আপ করতে বলবে। তো সাইন আপ করলে দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবো এবং ক্লায়েন্টের ব্যাঙ্ক ডকুমেন্ট চাইবো, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবো, ওগুলো দিলেই পেতে ক্লিক করলে দেখবেন যে তার টাকা মানে আপনার অ্যাকাউন্টে চলে আসছে। এই হচ্ছে কাহিনী, এটার প্রসেস একদম সহজ, বাইরেগুলো বুঝতে পারবে। আপনার কোনো জায়গায় অ্যাকাউন্ট করা দরকার নাই, আপনার অ্যাকাউন্ট করা দরকার শুধু ব্যাংকে, আর কোনো জায়গায় অ্যাকাউন্ট করা দরকার নাই। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নেই, আমাদের পেপ্যাল নাই, সেজন্য আমরা এখানে অ্যাকাউন্ট করবো না, এটা বাইরে করে দেবে স্যান্ডে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সটা ওপেন আছে, কমেন্টটা করে ফেলেন, আপনার মূল্যবান মতামত জানান আমাদেরকে, দেখি নেক্সট কী প্রশ্ন থাকে আপনাদের। আশা করি যে আপনারা এখন আর বাইরে থেকে পেমেন্ট নেওয়ার কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না, আর আপনাদের টুকটাক প্রশ্নগুলো আশা করি আপনারা পেয়ে গেছেন। তাহলে আজকের মতো আমি বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।